আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন স্টুডেন্ট বা আনএমপ্লয়েড অথবা ফ্রিতে আর্নিং করতেছেন। তারা বরাবর অনুরোধ করে থাকেন যে অ্যাপস বা ওয়েবসাইট গুলো রয়েছে যেগুলো থেকে ফ্রি আর্নিং করা যায় সেগুলো শেয়ার করার জন্য। আজকে তেমন একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দিব যেটি থেকে আপনি অনায়াসেই ফ্রি অফার নিতে পারবেন বিভিন্ন ধরনের গেম বা ইভেন্ট খেলে খেলে বা অংশগ্রহণ করে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনি অনায়াসে এই পুরো ভিডিওটি দেখার পরে ফ্রিতে কাজ করতে পারবেন এবং এখান থেকে $50 আর্নিং করতে পারবেন আপনি যদি এই পুরো ভিডিওটি দেখেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আপনি যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে অনেকগুলো ফ্রি আর্নিং এর ভিডিও দেওয়া রয়েছে। আশা করি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আর্নিং গুলো করে নিতে পারবেন ফ্রিতে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ইন্টারফেসের মধ্যে। আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাব থেকে আপনি ইন্টারফেসে চলে আসবেন। এই ইন্টারফেসে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন, মাই এন্ট্রিজ, অল এন্ট্রিজ এবং দুই দিন রয়েছে। আপনি যখন প্রথমে এখানে আসবেন তাহলে এখানে জিরো দেখবেন, তার মানে আপনার এন্ট্রিজ জিরো দেখাবে এবং এখানে ড্যাশ শো করবে দুই দিন। ড্যাশ কি সে জিনিসটা আমি একটু পরে বলছি। প্রথমত আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য সরাসরি আপনি এখানে ফুল নেম দিবেন, এরপর আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর আপনি আই এম নট এ রোবট ক্লিক করবেন, দেন এন্ট্রি এন্টার গিভওয়েতে আপনি ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার করণীয় কি সেটি আমি একটু দেখাচ্ছি একটু পরে। তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি কিভাবে এখান থেকে $50 উইন করবেন। $50 উইন করতে হলে মিনিমাম আপনাকে এখান থেকে 80 পয়েন্ট কালেকশন করতে হবে। সো 80 পয়েন্ট কালেকশন কিভাবে করবেন সেটিও আমি দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, এটি কতটুকু ট্রাস্টেড সেটি যাচাই করার জন্য আমি যখন সিমিলার ওয়েবের মধ্যে আসলাম, সিমিলার ওয়েবের মাধ্যমে টোটাল স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এখানে গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সবকিছু শো করছে এবং পৃথিবীর বাঘা বাঘা পিপল গুলো এখানে কাজ করছে, তার মানে ইউনাইটেড স্টেট, কলম্বিয়া, মেক্সিকো, ভেনেজুয়েলা, রুশিয়ান ফেডারেশনের মতো অনেক বড় বড় কান্ট্রি কিন্তু এখানে কান্ট্রির পিপলরা কিন্তু এখানে কাজ করছে। সুতরাং আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে অনায়াসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কানেক্টেড হয়ে এখান থেকে আপনি $50 উইন করে নিতে পারবেন। সো এবার চলে আসি কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য সরাসরি আমি বলেছি যে এখানে ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস এবং আই এম নট এ রোবট ক্লিক করার পরে আর আপনি এখানে এন্টার গিভওয়েতে ক্লিক করবেন। কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। আমি আমার ফুল নেম দিয়েছি, এরপর ইমেল অ্যাড্রেস দিয়েছি, এরপর আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। রোবটে ক্লিক করার পরে এখানে যে ক্যাপচা গুলো চলে আসবে সেই ক্যাপচা গুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে বলেছে কার্ডস যেটিতে রয়েছে সেটিতে সিলেক্ট, সেটি সিলেক্ট করার জন্য। সো আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে একের পর এক যদি একই পিকচার আসতে থাকে তাহলে আপনাকে এইভাবে সিলেক্ট করে দিতে হবে যে ক্যাপচা গুলো বা ইমেজ ক্যাপচা গুলো রয়েছে সেই ইমেজ ক্যাপচা গুলো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এন্টার গিভওয়ে যেটি রয়েছে সেটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সাথে সাথে আপনি এখানে অনায়াসে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে কিন্তু আপনার এগুলো কিন্তু হাইড দেখাবে, তার মানে এগুলোতে প্রবেশ করতে দিবে না। প্রথম যে কাজটি সেটি হচ্ছে আপনাকে অনায়াসে এখানে ফ্রিতে অ্যাকাউন্টটি তৈরি করে নিতে হবে, তারপর আপনাকে গেমগুলো খেলতে হবে। আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। সো আমি ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করেছি। অ্যাকাউন্ট তৈরি করার পরে সরাসরি আপনি ইন্টারফেসে চলে আসবেন, তার মানে যখন আপনি সাইন আপ করেনি তখন কিন্তু আপনার এখানে জিরো ছিল, এরপরে আমি যখন এখানে সাইন আপ করেছি তখন এখানে ওয়ান এন্ট্রিজ দেখাচ্ছে। এভাবে বাকি 80টি এন্ট্রিজ কিভাবে কালেকশন করবে সেটি আমি দেখাচ্ছি। এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, টোটাল 100 ইউজার কিন্তু উইন করবে এবং উইনের প্রত্যেকজন উইনার পাবে $50 করে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে টাইমটি দেওয়া রয়েছে দুই দিনের মধ্যে আপনি আপনাকে এই 80 পয়েন্ট কালেকশন করে নিতে হবে। এবার দেখাচ্ছে কিভাবে কাজগুলো করবেন বা কিভাবে আপনি এখান থেকে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে 20টি পয়েন্ট, সেই 20টি পয়েন্টে আপনি 20টি পয়েন্ট কিভাবে কালেকশন করবেন। ধরুন আপনি এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে একটি টুইটার লিঙ্ক। সেই টুইটার লিঙ্কে যখন আপনি মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তার মানে আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই সরাসরি এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি ক্লিক টু ফলো এট দ্য রেট অফ MXC এক্সচেঞ্জে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট একটি ট্যাব চলে যাবে। ট্যাব চলে যাওয়ার পর আপনি জাস্ট এটি ফলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন, এটি অনায়াসে আপনি করে নিতে পারবেন। তো এটি করার পরে সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ আপনি যে প্রোফাইল থেকে এই MXC এক্সচেঞ্জকে ফলো করছেন সেই অ্যাকাউন্টের প্রোফাইলের যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি আপনাকে কপি করতে হবে। আশা করি আপনি এটি কপি করে নেবেন।
অবশ্যই আপনার যদি টুইটার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। সো এইভাবে কাজটি করবেন, এরপর আপনি ইউজার নেমে ক্লিক করবেন। তো এইভাবে ইউজার নেমটি যখন দিবেন তখন আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি অবশ্যই এখানে এই বাটনটি যেটি দেখতে পাচ্ছেন এই বাটনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। আশা করি আপনি এই কাজটুকু করে নিতে পারবেন। তো আমি আবারও দেখাচ্ছি, জাস্ট এটিতে ক্লিক করছি, ক্লিক করার পরে আমি ফলো করছি, এই যে অ্যাকাউন্টটি রয়েছে আমি ফলো করেছি। ফলো করার পরে জাস্ট আমাকে এখানে ইউজার নেমটি দিতে হবে, তার মানে আমার ইউজার নেমটি। সো এইভাবে কিন্তু আপনি অনায়াসে আপনার ইউজার নেমটি পেস্ট করে নিতে পারবেন। অ্যাট দ্য রেট অফ সহ দিতে হবে, জাস্ট আই ফলো এটিতে ক্লিক করবেন। আই ফলোটি ক্লিক করার পরে এটি কিন্তু রাইট হয়ে যাবে। একটি 20টি এন্ট্রি অ্যাড হয়েছে কিনা জাস্ট আমি সেটি দেখাচ্ছি। এই যে প্রথম আমার একটি ছিল, এখন 20টি হয়েছে, টোটাল 21টি, আমার 21টি হয়েছে। বাকি কাজটুকু আমি আপনাদেরকে করে দেখাচ্ছি লাইভে। সো এটিতে আপনি ক্লিক করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এরপর আপনি ক্লিক টু ফলোতে ক্লিক করবেন। ক্লিক টু ফলোতে ক্লিক করার পরে আপনাকে নেক্সট একটি ট্যাবে নিয়ে যাবে। আশা করি এটিও ফলো করবেন। ফলো করার পরে আপনি প্রোফাইলে চলে যাবেন, তার মানে আপনার প্রোফাইলের মধ্যে আপনার প্রোফাইল যেটি ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটি আপনি আবার কপি করবেন। কপি করার পরে মূল পেজের মধ্যে আপনি চলে আসবেন, জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। সো আশা করি যখন এটি করবেন তখন কিন্তু আপনার অনায়াসে কিন্তু এটি আই ফলো সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটি রাইট দেখতে পাবেন, টোটাল রাইট কয়টি হয়েছে 41টি আপনি এখানে দেখতে পাবেন। এই 41টি হয়ে গিয়েছে। আশা করি আপনি পরের কাজগুলো করে নিতে পারবেন অনায়াসে এইভাবে। এরপর 3 নম্বর যে কাজটি সেটি বলেছে রিটুইট দা গিভওয়ে টুইট, তার মানে এখানে রিটুইট করতে বলেছে। সো আমি লেফট বাটন ক্লিক করছি, রিটুইট দিস টুইট, এই টুইটটাকে রিটুইট করতে বলেছে। আমি আগেরগুলো কেটে দিচ্ছি যেহেতু আমার আগেরগুলো কাজ হয়ে গিয়েছে, সুতরাং আমার এগুলো প্রয়োজন নেই, আমি এবার রিটুইট করব। এটি রিটুইট করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর আপনি একটু ব্যাকে চলে যাবেন, তারপর আপনি পুনরায় আপনার ইউজার নেম যেটি সেটি আপনি কপি করবেন। সেটি আমি কপি করছি, কপি করার পরে এটিতে আমি পেস্ট করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন এইভাবে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে অনেক সময় অ্যাট দ্য রেট অফ দিলে হয় না দিলে হয়, এরপরে আপনি আই রিটুইটে ক্লিক করবেন। আই রিটুইটে ক্লিক করার পরে সরাসরি এটিও কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার দেখুন টোটাল কয়টি হয়েছে, আমার কিন্তু এখানে 61টি হয়ে গিয়েছে, আর আমার টোটাল দরকার প্রায় 20টির মতো। আমি এটিতে ক্লিক করবো। এখানে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে লেফট বাটনে ক্লিক করতে হবে, যেটিতে জয়েন করতে হবে। তো আপনি যদি টেলিগ্রাম চ্যানেল ওপেন না থাকে তাহলে অবশ্যই একটি টেলিগ্রাম চ্যানেল ওপেন করে নেবেন, তারপর আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই আপনাকে জয়েন করে নিতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো ডোন্ট হ্যাভ এনি ইয়েট অর ট্রাই ইট নাও, তার মানে আপনার যদি টেলিগ্রাম চ্যানেল না থেকে থাকে তাহলে অবশ্যই একটি টেলিগ্রাম চ্যানেল খুলে ফেলবেন। সো এইবার আসার পরে জাস্ট আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে যে জয়েন গ্রুপ যেটি দেখতে পাচ্ছেন সেই জয়েন গ্রুপে আপনাকে ক্লিক করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাওয়ার পরে ইউজার নেম আমার টেলিগ্রাম চ্যানেলের যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটি আমি এখান থেকে জাস্ট কপি করে নিব। আমার ইউজার নেম হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, ইউজার নেমটি এখানে শো করছে, জাস্ট আমি এটি কপি করবো, LIMCHY, এটি আমি এখান থেকে কপি করে নিতে পারি অথবা আমি এখানে ম্যানুয়ালি সেটি লিখে দিতে পারি LIMCHY। সো আশা করি আই জয়েন্ট দি চ্যানেল, তার মানে আপনি টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেমটি আপনি এখানে পেস্ট করে দিবেন। সো এইভাবে নেক্সট কাজটি আপনাকে করতে হবে। অলরাইট, আপনারা দেখতে পেলেন যে আমি টোটাল 5টি কাজ করেছি। আমার শুরুতে সাইন আপ করার পর 1 এন্ট্রি ছিল, টোটাল 5টি কাজ করার পর আমি টোটাল এখন আমার মাই এন্ট্রিজ দাঁড়ালো 101, তার মানে টোটাল 101 দাঁড়ালো। এবার বাকি কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করবো। ইনফো দ্য ইমেল অফ ইউর MXC অ্যাকাউন্ট, সেটির জন্য আপনি এখানে যদি আপনার MXC-তে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই এখানে হিয়ার যেটি দেখতে পাচ্ছেন সেই হিয়ারের মধ্যে চলে যাবেন। হিয়ার মধ্যে যাওয়ার পরে আপনি জাস্ট একটি MXC-তে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, আর আপনার যদি আগে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেটি অনায়াসে এখানে অ্যাড করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট ইন্টারফেসটি চলে আসলো, এখানে MXC এর মধ্যে আপনাকে ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করতে বলেছে। আমি ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করছি, একটি পাসওয়ার্ড আমি সেট করব, আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড সেট করে দিবেন যাতে করে পরবর্তীতে লগ ইন করতে কোনো প্রবলেম না হয়। পাসওয়ার্ড মাস্ট কন্টেইন লেটার্স অ্যান্ড নাম্বারস, অবশ্যই লেটার এবং নাম্বারে আপনাকে সেটি সিলেক্ট করে দিতে হবে। সো আমি লেটার এবং নাম্বার সিলেক্ট করে দিচ্ছি, আশা করি আপনি এইভাবে করে নেবেন। আমি প্রায় 11 ডিজিটের এখানে পাসওয়ার্ড সেট করছি, আপনি সেম ওয়েতে মিনিমাম নাম্বার এবং লেটার মিলে মিনিমাম 8 ডিজিটের একটি পাসওয়ার্ড অবশ্যই আপনাকে এখানে সেট করে দিতে হবে। সো এইভাবে যদি আপনি পাসওয়ার্ডটি দেন তাহলে তারা কিন্তু অবশ্যই সেটি নিয়ে নিবে। এখানে যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলটি আবার দিতে হবে, যেহেতু আপনার একটি কোড দরকার। কোড পাওয়ার জন্য জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে একটু ভেরিফিকেশন চেয়েছে, এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্স এটির সাথে মিলিয়ে দিবেন, দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আমার মেলটি চেক করব, মেলের মধ্যে একটি ইমেল গিয়েছে কিনা, জাস্ট আপনাকে একটু রিফ্রেশ দিতে হবে। যে মেলটি আপনি ইউজ করেছেন সেই মেলের মধ্যে একটি কোড চলে যাবে, সেই কোডটি আপনাকে জাস্ট সেখান থেকে নিয়ে
কপি করতে হবে। সো আমি রেজিস্ট্রেশন কোডটি এখান থেকে নিচ্ছি, এই যে চলে আসছে আমার প্রায় 6 ডিজিটের একটি কোড চলে আসছে, সেই কোডটি আমি এবার কপি করছি। আশা করি আপনি এইভাবে কপি করার পরে সরাসরি আপনাকে চলে আসতে হবে নেক্সট, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে, তার মানে কোডটি পেস্ট করে দিতে হবে। সো আশা করি আপনি এইভাবে অনায়াসে কাজগুলো করে নিতে পারবেন, এবং এখানে যে চেক বক্স দেখতে পাচ্ছেন সেই চেক বক্সে ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করে নেবেন। আশা করি আপনি এই mxc.me এর মধ্যে তাদের যেভাবে ইনস্ট্রাকশন বলেছে সেটি অবশ্যই আপনাকে করে নিতে হবে। এবার যে ইমেল দিয়ে আপনি লগ ইন কর যে ইমেল দিয়ে আপনি সাইন আপ করেছিলেন সেটি ইউজ করতে হবে। আমি জাস্ট আবারও সেটি লগ ইন করার জন্য ইউজ করছি। এবার এটিতে ক্লিক করব, ক্লিক করার পরে আমার ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এরপর ক্যাপসা কোড যেটি সেটি পাওয়ার জন্য পুনরায় আপনাকে সেই ক্যাপসা কোডটি পেস্ট করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সেম ওয়েতে কিন্তু সাকসেসফুলি আপনি আপনার অ্যাকাউন্টটি এইভাবে তৈরি করে ফেলতে পারবেন। সো এইভাবে যদি আপনি করেন তাহলে অনায়াসে কিন্তু আপনি এখানে এই যে আমার আমি জয়েন করে ফেলেছি, এবং আশা করি আপনি এইভাবে ইনপুট ইমেল অফ ইউর এমএক্স সিটি অ্যাকাউন্ট। এখানে আরো একটি ক্যাপসা কোড চলে এসেছে, সেই ক্যাপসা কোডটি আমি সেম ওয়েতে কপি করছি। কপি করার পরে জাস্ট আপনাকে এখানে পেস্ট করতে হবে। সো সেটি পেস্ট করার পরে আপনি জাস্ট লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, অনেক সময় নেট দুর্বল থাকার কারণে আপনার একটু সময় নিতে পারে। এইভাবে আপনি এমএক্সি যে অ্যাকাউন্টটি তৈরি করে দেখিয়েছি সেটি করবেন। আমার একটু নেট প্রবলেম থাকার কারণে সেটি একটু লোড হতে সময় নিচ্ছে। আশা করি আপনি যে প্রসেসে আমি আমি দেখিয়েছি সেভাবে করে নেবেন। এরপর যেটি সেটি হচ্ছে শেয়ার ইউর লিঙ্ক অ্যান্ড গেট এক্সট্রা এন্ট্রিজ। আপনি যদি এক্সট্রা এন্ট্রিজ 30 নিতে চান তাহলে এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আপনাকে জাস্ট কপি করতে হবে, অথবা সরাসরি আপনি এখান থেকে ফেসবুক, টুইটার অথবা পিন্টারেস্ট অথবা ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় যদি আপনি শেয়ার করেন অথবা লিঙ্কডইন এ শেয়ার করেন অথবা তাম্বলার মধ্যে শেয়ার করেন অনায়াসে কিন্তু আপনি এখানে 30 পয়েন্ট গুলো পেয়ে যাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো সেটি আমি করছি, আমি আমার ফেসবুকের মধ্যে সেটি শেয়ার দিচ্ছি, জাস্ট আপনাকে একটু ওয়েট করে সেটি করতে হবে। সো এভাবে কিন্তু কাজটি অনায়াসে আপনি করে নিতে পারবেন। তো এখানে আর একটি রয়েছে, সেটি হচ্ছে টুইটার। টুইটারের মধ্যে কিন্তু আপনি সেটি শেয়ার দিতে পারেন। শেয়ার দেওয়ার এগেনস্টে আপনি নির্ধারিত যে 30 পয়েন্ট রয়েছে সেই 30 পয়েন্টটুকু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এইভাবে যে লিঙ্কডইন রয়েছে, থাম্বনেল রয়েছে, আবার বাকি যে অপশনটি রয়েছে সেই অপশনের মধ্যে আপনাকে জাস্ট সেই লিঙ্কটি প্রোভাইড করতে হবে। সো এখানে শেয়ার করার এগেনস্টে অনায়াসে কিন্তু আপনি 30 পাবেন। যেহেতু আমার এখানে $50 উইন হতে হলে আমার মিনিমাম লাগবে 80 পয়েন্টস, তার মানে আমার প্রায় 101 পয়েন্ট হয়ে গিয়েছে। আশা করি আপনি 2 দিনের মধ্যে, আপনার 3 দিন থাকতে পারে অথবা 2 দিন থাকতে পারে, আজকে তারিখ অনুসারে আমার 2 দিন শো করছে। আপনি আশা করি যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করেন হয়তো 3 দিন অথবা 2 দিন শো করতে পারে। আপনার মিনিমাম যদি এখানে এইভাবে 80 পয়েন্ট কালেকশন করেন এবং 2 দিন পরে আপনি বুঝতে পারবেন যে আপনি অনায়াসে সেটি জিতেছেন কিনা। সো আপনাকে একটু অপেক্ষা করতে হবে 2 দিন পর্যন্ত আপনি $50 উইন করেছেন কিনা। এখানে অলরেডি কিন্তু দেওয়া রয়েছে 5,050 এবং 100 জন লাকি ইউজার মধ্যে তারা কিন্তু সেটি প্রোভাইড করবে, তার মানে ইউআইটি প্রোভাইড করবে। সো সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকুন, আমি অপেক্ষা করতে থাকি, এবং আপনাদের মধ্যে কেউ যদি কাজ করে এই $50 উইন করেন অবশ্যই আমাকে মেসেজে জানাবেন, সেই পর্যন্ত আমি প্রতীক্ষা রইলাম। এবং আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আমার এই ওয়েবসাইটটি থেকে $50 উইন করেছে কিনা। সো সেই ভিডিওটি মিস না করতে চাইলে অথবা আপনি নতুন কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী সেই ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকেন। এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। অনলাইন আর্নিং জগতে আর্নিং করার বেস্ট কয়েকটি প্রসেস রয়েছে, তার মধ্যে রাইটিং বা রিভিউ দিয়ে আর্নিং করা নতুন কিছু নয়। যারা আর্নিং জগতে আসতে চাচ্ছেন ফ্রিতে তাদের জন্য আজকের ভিডিওটি অসাধারণ ভিডিও হতে চলেছে, কেননা আপনি এই ওয়েবসাইটের মধ্যে কাজ করে অনায়াসে বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে রিভিউ বা রেটিং দিয়ে আর্নিং করতে পারবেন। এবং প্রত্যেকটি রিভিউ এর জন্য আপনি ইন্ডিয়ান রুপি পাচ্ছেন 20 রুপি করে, এবং আপনি যদি একটি ফ্রেন্ডকে এখানে জয়েন করেন তার এগেনস্টে আপনি আরো 10 রুপি বোনাস পাচ্ছেন টোটাল প্রত্যেকটি রিভিউ, এবং আপনি কাউকে জয়েন করলে 30 রুপি পাচ্ছেন। এবং এটি হচ্ছে ইন্ডিয়ান এটি নাম্বার 1 রেটিং এবং রিভিউ মোবাইল এবং কম্পিউটারে কাজ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এটি ওয়েবসাইট, এবং আপনি অনায়াসে বিভিন্ন প্রোডাক্টের উপরে আপনি এখানে কাজ করতে পারবেন। আমি যদি জাস্ট এখানে ব্রাউজ ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে বুকস, রিয়েল এস্টেট, এডুকেশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার, সফটওয়্যার, এমপ্লয়ার্স এবং বিভিন্ন
প্রোডাক্ট, এরপরে আপনি এখানে অনায়াসে রিভিউ দিয়ে আর্নিং করতে পারবেন। কিভাবে আপনি এখানে জয়েন করবেন এবং কিভাবে কাজগুলো করবেন অনায়াসে স্টেপ বাই স্টেপ, কোন রকম দক্ষতা বা অভিজ্ঞতা অথবা কারো হেল্প ছাড়াই মোবাইল অথবা কম্পিউটারে, আপনি আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আমি মনে করি যে আপনি গেইনার হবেন দিন শেষে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক করে অল এ ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আপনি সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট ভিডিওসে ক্লিক করুন। ভিডিওসে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে, যে ভিডিওগুলো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, এবং ফ্রিতে আর্নিং করার আপনি অ্যাপস বা রিভিউ যদি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য লার্নিং এন্ড আর্নিং টিপ হচ্ছে একটি ইউনিক চ্যানেল। কেননা আমি এখানে প্লেলিস্টে সাজিয়েছি যে আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন, অথবা ফ্রিল্যান্সিং কেরিয়ার গঠন করতে চাইলে আপনি হিউজ পরিমাণ ভিডিও এখানে পেয়ে যাবেন, প্রায় 850-এর উপরে। সো আশা করি আপনি সাথেই থাকবেন এবং কন্টিনিউ করবেন। সো আমি ফিরছি একটু পরেই। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। আপনারা ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে মূল বিষয়টি কি, যে এখানে কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে, প্রায় 12 লাখের উপর প্রোডাক্ট রয়েছে, এবং 700 মিলিয়ন শপিং ডিসিশনস ইনফ্লুয়েন্সড রয়েছে, এবং পাশাপাশি এটি নাম্বার 1 ইন্ডিয়ার মধ্যে রিভিউ এবং রেটিং করার সাইট। সো আশা করি আপনি মোবাইলে যদি আপনি কাজ করতেছেন তাহলে গুগল প্লে স্টোর থেকে এই ওয়েবসাইটে জাস্ট সার্চ করবেন এবং গুগল প্লে স্টোর থেকে সেটি নামিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন, অথবা কম্পিউটার আপনি কাজ করতে পারবেন। এবং কিভাবে কাজ শুরু করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে এখানে বেশ কয়েকটি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন দেওয়া রয়েছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। সো আপনি এগুলো সহজেই পড়ে নিতে পারবেন। এখানে আমি বলেছিলাম যে আর্ন 10 MS, MS মিস হচ্ছে মাউথ শাট পয়েন্টস ফর এভরি ফ্রেন্ড ইউ ইনভাইট, অর্থাৎ আপনি যদি প্রত্যেক ফ্রেন্ড ইনভাইট করেন এবং তারা জয়েন করে প্রত্যেকটি ফ্রেন্ডের এগেনস্টে 20 MS পয়েন্টস করে পাচ্ছেন। বেসিক্যালি ব্যাংক ট্রান্সফার করা হয়, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এবং আপনি প্রত্যেকটি রিভিউর জন্য 20 MS পয়েন্ট পাচ্ছেন। তার মানে এখানে প্রত্যেকটি রিভিউ দেওয়ার এগেনস্টে আপনি mouthshout.com থেকে মাউথশাউট পয়েন্ট পাচ্ছেন অনায়াসে, এবং প্রত্যেকটি পয়েন্টের ভ্যালু হচ্ছে 1 রুপি করে। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি কিভাবে রিভিউ দিবেন তার আগে আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। চলুন আমি যদি সরাসরি সিমিলার ওয়েবের মাধ্যমে এটির প্রুফ দিতে চাই তাহলে আপনার রিসার্চ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটির গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক এবং পাশাপাশি কোন কান্ট্রি পিপল গুলো এখানে কাজ করছে। আপনার রিসার্চ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া প্রায় 70.74% এবং ইউনাইটেড স্টেটস 7.49%, ইউনাইটেড আরব আমিরাত, পাকিস্তান, ইউনাইটেড কিংডম এর পিপল রা কিন্তু এখানে কাজ করছে অনায়াসে। সুতরাং আপনি অত্যন্ত নির্দ্বিধায় নিঃসংকোচে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন। প্রথমে যে কাজটি করবেন, একেবারে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ফ্রি সাইন আপ ক্লিক করবেন। ফ্রি সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। আপনি চাইলে সরাসরি আপনি আপনার জিমেইলের সাথে লগ ইন করে, তার মানে কানেক্টেড করে এখানে যাত্রা শুরু করতে পারেন, অথবা ফেসবুকে লগ ইনরত থাকলে সেটির সাথে কানেক্টেড করে নিতে পারেন, অথবা আপনি আপনার এখানে মেইল অ্যাড্রেস অথবা এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অনায়াসে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি মেসেজ শো করবে, অথবা আপনি যখন এখানে কানেক্টেড করবেন কানেক্ট করার সময় আপনার মোবাইল ভেরিফিকেশনটা চাইবে। তার মানে হচ্ছে যে আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আপনার মোবাইলকে ভেরিফিকেশন করবেন যে আপনি কোন কান্ট্রি থেকে কাজ শুরু করতে চাচ্ছেন। সো মোবাইল ভেরিফিকেশন কিভাবে করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এখানে একটি মেসেজ শো করছে, সাবমিট ইউর KYC ডকুমেন্টস টু বিকাম মাউথ শার্ট ভেরিফাইড মেম্বার। সো আমি এটি আলাদা একটি ট্যাব ওপেন করছি, ওপেন করার পর আমাকে নেক্সট একটি পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে এটি হচ্ছে KYC ফর্ম। এই KYC ফর্মের মধ্যে আপনাকে যথাযথ ইনফরমেশন গুলো দিতে হবে, যেটি আপনার ব্যাংকের সাথে মেল রয়েছে, কেননা আপনার পেমেন্টটা নিতে হবে ব্যাংকের মাধ্যমে। সুতরাং আপনার ব্যাংকের ডিটেলস যেটি রয়েছে, আপনার যদি নাম ব্যাংকে এটি দেওয়া থাকে তাহলে আপনাকে সেটি এখানে ক্লিক করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর আপনি টাউন অথবা সিটি দিবেন, এরপর পিনকোড দিবেন, পিনকোড মানে হচ্ছে পোস্টাল কোড, এরপর আপনি স্টেট বা রাজ্য দিবেন, আমি চিটাগং দিয়েছি, এরপর আপনি এখান থেকে কোন কান্ট্রি থেকে আপনি জয়েন করতে চাচ্ছেন বা মোবাইল নাম্বারটি আপনি এখান থেকে কানেক্টেড করবেন। তার মানে আপনি যদি বাংলাদেশ থেকে জয়েন করেন তাহলে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে, এই যে বাংলাদেশ, বাংলাদেশের কোড হচ্ছে 880, এরপর আপনি 1 থেকে শুরু করে বাকি নাম্বারটা আপনি মোবাইল নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি ইন্ডিয়া থেকে এখানে কানেক্টেড হতে চান তাহলে আপনাকে সরে যেতে হবে সরাসরি
ইন্ডিয়া ইন্ডিয়ার মোবাইল নাম্বারটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এই যে আমি সিলেক্ট করে দিয়েছি 91। এরপর আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন, এরপর আপনি আপনার এখানে আইডিটি দিবেন। আইডির মধ্যে কি কি রয়েছে সেটি আমি দেখাচ্ছি। ইওর ফটো অ্যান্ড অ্যাড্রেস, আইডেন্টিটি প্রুফ, এরপর পাসপোর্ট অথবা আধার কার্ড যেটি ইন্ডিয়ানদের জন্য বা ভারতীয়দের জন্য, এরপর ড্রাইভিং লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, উভয় কপি এখানে দিবেন। আপনি আপনার ইওর ফটো, আপনার ফটোটা এখানে দিতে হবে, এরপর আপনি এখানে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ডের কপিটি আপনি এখানে সাবমিট করবেন। দ্যাটস ইট, এতটুকু। এরপর আপনি সাবমিটে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এইভাবে অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিভাবে এবার কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। যখন আপনি এখানে অনায়াসে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে এখানে রিভিউ দেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে একটি রাইট রিভিউ যেটি দেখতে পাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। ধরুন আমি শাওমির একটি প্রোডাক্ট, তার মানে এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে। আপনি যে কোনো একটি প্রোডাক্টের উপর কাজ করতে পারেন, ইলেকট্রনিক্স রয়েছে। সো আমি মোবাইল নিয়ে কাজ করতে চাইলে শাওমির একটি প্রোডাক্ট, শাওমির একটি প্রোডাক্ট আমি গুগলে সার্চ দিয়ে রেখেছি। লেটেস্ট একটি প্রোডাক্ট সেটি হচ্ছে শাওমি এমআই এয়ার 3, সেটি আমি কপি করছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনারা এইভাবেই কাজ শুরু করতে পারেন। জাস্ট আমি এখানে সার্চ দিচ্ছি, সার্চ দিলে সেটি আসে কিনা আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি। আমি এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করার এগেনস্টে এখানে চলে আসবে। সো এই যে এখানে তিনটি প্রোডাক্ট শো করছে, শাওমি এমআই এয়ার 3, আমি সেটিতে ক্লিক করলাম। সেটিতে ক্লিক করার পরে আমাকে নেক্সট ইন্টারফেস নিয়ে আসবে। এবার ইন্টারফেসে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডু ইউ লাইক দিস প্রোডাক্ট, ইয়েস এ দিতে হবে এবং রেটিং দিতে হবে স্টার রেটিং। আপনি চাইলে এখানে 5 স্টার রেটিং দিতে পারেন, রিয়েলি রিয়েলি ভেরি গুড, রিয়েলি রিয়েলি গুড। এবং এখানে বলেছে ইওর রিভিউ টাইটেল উইল অ্যাট্রাক্ট রিডার্স, সো বি ক্রিয়েটিভ, তার মানে এখানে একটি ইউনিক টাইটেল আপনাকে দিতে হবে। টাইটেল দেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই এখানে কিছু ইনস্ট্রাকশন মেনে চলতে হবে। এখানে রিভিউ গাইডলাইন যেটি রয়েছে সেটি আপনাকে পড়ে নিতে হবে। কিপ ইউর রিভিউ ইনফরমেটিভ, ইনফরমেটিভ হতে হবে এবং শেয়ার ইউর ট্রু এক্সপেরিয়েন্স, আপনাকে সত্য অভিজ্ঞতাটা এখানে প্রোভাইড করতে হবে। অ্যাভয়েড অ্যাবিউসিভ অফ অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ধরনের অ্যাবিউসিভ বা অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ইউজ করতে পারবেন না। অ্যাভয়েড পার্সোনাল ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস আপনি এখানে প্রোভাইড করতে পারবেন না। ইউজ বোল্ড অ্যান্ড ইটালিক হোয়ার রিকোয়ার্ড, যেখানে সেখানে বোল্ড এবং ইটালিক প্রয়োজন হয় সেখানে আপনি সেটি প্রোভাইড করবেন। অ্যাভয়েড অল ক্যাপস হোয়াইল রাইটিং রিভিউস, ইটস সিমিলার টু সামন্স শাউটিং ইন ইওর ইয়ার। রিমেম্বার ইউ উইল ফরম্যাটেড রিভিউ ইনভাইটস মোর রিডার্স। এবং আরো একটি বিষয় দেওয়া রয়েছে সেটি হচ্ছে উই হেট ফেক রিভিউস, কোনো ধরনের ফেক রিভিউ দেওয়া যাবে না এবং কোনো ধরনের ওয়েবসাইট থেকে আপনি কপি পেস্ট করে সরাসরি দিতে পারবেন না। সো কিভাবে রিভিউটি দেবেন সেটি আমি এবার দেখাচ্ছি। যেহেতু আপনি এখানে শাওমি এমআই 3 দিয়ে এখানে সার্চ দিয়েছেন, আপনি এই প্রোডাক্টটি সম্পর্কে একটি একটু রিভিউ দিতে চাচ্ছেন, সুতরাং সেটি আপনি গুগলে যখন সার্চ দেবেন, আমি এখানে সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে এখানে বেশ কয়েকটি রিভিউ চলে আসছে। আমি একটি রিভিউ চুজ করছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। আমি দেখাচ্ছি এখানে অনেকে কিন্তু রিভিউ দিয়েছে এই প্রোডাক্টের উপর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাওমি এমআই 3, এটি একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর বেশ কয়েকটি রিভিউ দিয়েছে। আপনি এখান থেকে জাস্ট একটি রিভিউ চুজ করবেন। এখানে একজন লিখেছে আই গট আপডেটেড টু অ্যান্ড্রয়েড 11। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডু ইউ লাইক দিস প্রোডাক্ট, আমি এখানে ইয়েস দিয়েছি, এরপর স্টার রেটিং আমি 5 স্টার রেটিং দিয়েছি। এরপর এখানে যে শিরোনাম বা টাইটেলটি দিতে হবে সেটি একটি ইউনিক হতে হবে, যাতে করে আপনার টাইটেলটি দেখে এই ওয়েবসাইটটি বা এই ওয়েবসাইট অথরিটি আপনাকে রিভিউটি অ্যাপ্রুভ করে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে দিয়েছি শাওমি এমআই 3 ইজ দ্য বেস্ট অ্যান্ড লেটেস্ট ফর 2021। এরপর এখানে একটি ছোট্ট ডেসক্রিপশন দিয়েছি এই প্রোডাক্টটি সম্পর্কে। জাস্ট আপনি আপনার নিজের মতো করে নিজে এখানে ডেসক্রিপশনটা দিবেন যেটি ইউনিক হয় এবং অথেন্টিক হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে কাজটি করবেন সরাসরি হচ্ছে যে এখানে একটি প্রোডাক্ট আপলোড করতে হবে। প্রোডাক্ট আপলোড মানে হচ্ছে যে এটির একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টের পিকচার আপলোড করতে হবে। সেটি কোথায় পাবেন, আমি যদি গুগলে চলে যাই তাহলে সরাসরি আপনি এই পিকচারটি এখান থেকে নিতে পারেন। সো আমি সেটি কপি করছি, কপি করার পরে আপনি সরাসরি সেটি আপনি আপনার মোবাইলের মোবাইল অথবা কম্পিউটার থেকে এখানে আপলোড করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি সেটি ব্রাউজ ফটো সেটি এখান থেকে নিচ্ছি, নেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি আমার কম্পিউটার মধ্যে নিয়ে আসলো। কম্পিউটারে নিয়ে আসার পরে আমি জাস্ট এই পিকচারটি জাস্ট এখানে
আপলোড করে দিচ্ছে। আশা করি আপনি সেম ওয়েতে কাজগুলো করে নিতে পারবেন। সো এইভাবে যদি আপনি কাজগুলো করেন অনায়াসেই কিন্তু এখানে প্রোডাক্টটি সাবমিট করতে পারবেন। এবং এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপলোড ফটো ফাইলস উইথ দ্য জেপিজি অর পিএনজি অর জি এক্সটেনশনস, ইমেজ সাইজ পার ফটো ক্যান নট এক্সিড 20 MB, তার মানে 10 MB মধ্যে আপনাকে এই প্রোডাক্টটির সাইজ রাখতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি প্রোডাক্টটি এখানে সাবমিট করেন তাহলে অনায়াসেই কিন্তু এখানে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আশা করি বুঝতে আমি এখানে শাওমির প্রোডাক্টটি যে পিক্সেলটি সেটি এখানে আপলোড দিয়েছি। আপলোড দেওয়ার পর আপনি জাস্ট সেভ ড্রাফটে যখন আপনি ক্লিক করবেন, সেভ ড্রাফটে ক্লিক করার পরে এটি এইভাবে শো করবে, তার মানে আমি এটি পিক্সেল আপলোড দিয়েছি। আশা করি আপনি চাইলে পরবর্তীতে সেটি কেটে দিতে পারেন অথবা নতুন একটি ইমেজ, তার মানে এই প্রোডাক্টটি শাওমির এই প্রোডাক্টটি আপনি জাস্ট পরবর্তীতে এডিট করে আপনি আবার পুনরায় এখানে আপলোড দিতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে, আমি এখানে আপনাদের দেখার সুবিধার্থে চলে যাচ্ছি, এরপর সাউন্ড রিসেপশন, আপনি সাউন্ড রিসেপশন বেস্ট বা এক্সেলেন্ট দিবেন, এগুলোতে এক্সেলেন্ট দিবেন। তারপর আদার ফিচার্স এক্সেলেন্ট বা গুড দিবেন। এরপর লুক অ্যান্ড ফিল গুড দিলাম, ভ্যালু অফ মানি বেস্ট দিলাম। এরপর অ্যাটাচ ভিডিওস, আপনি চাইলে ভিডিও অ্যাটাচ করতে পারেন অথবা এখানে আপনি আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে, যদি সেটি টেক রিলেটেড হয় তাহলে টেক রিলেটেড কোনো ভিডিও থাকলে সেই ভিডিওর ইউআরএলটি আপনি এখানে জাস্ট কপি করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। অথবা না দিতে চাইলে কোনো প্রবলেম নেই, জাস্ট আপনি সাবমিট রিভিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু 24 আওয়ার্সের মধ্যে তারা সেটি রিভিউ করবে। রিভিউ যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি প্রত্যেকটি রিভিউ এর জন্য অনায়াসে কিন্তু এখান থেকে আপনি 20 MS পয়েন্ট পাবেন। তার মানে 20 MS মানে হচ্ছে যে 20 রুপির মতো। তাহলে অনায়াসে একটি প্রোডাক্টের উপর যদি রিভিউ দেন তাহলে 20 রুপি আপনি অনায়াসে ফ্রি পাচ্ছেন এই ওয়েবসাইটটি থেকে। সো আশা করি এই ছোট্ট কাজটুকু করে করে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। আপনার আনলিমিটেড কাজ করার অপরচুনিটি রয়েছে। সেটি কিভাবে করবেন, জাস্ট আপনি ব্রাউজ ক্যাটাগরিজ এর মধ্যে যাবেন। ব্রাউজ ক্যাটাগরিজ এর মধ্যে যাওয়ার পরে হিউজ পরিমাণ প্রোডাক্ট এখানে রয়েছে। তবে আপনাকে আমি একটি ট্রিক্স বলে দেয়, সেটি হচ্ছে যে আপনি যে ক্যাটাগরির উপরে কাজ করবেন সেই ক্যাটাগরির লেটেস্ট প্রোডাক্টগুলো আপনি এখান থেকে চুজ করে নেবেন। যদি আপনি বুকস সিলেক্ট করেন তাহলে বুকস এর মধ্যে সর্বশেষ যে প্রোডাক্টটি অনলাইনে রয়েছে সেই প্রোডাক্টটি সম্পর্কে একটু গবেষণা করবেন। জাস্ট আপনি আমি যেভাবে দেখিয়ে দেখালাম সেভাবে রিভিউ করে এখানে আপনি সাবমিট করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি এখান থেকে বেশি বেশি আর্নিং করতে চান তাহলে আপনি আপনার নিজের মতো করে রিভিউগুলো লেখার চেষ্টা করবেন। কোনো কপি পেস্ট করবেন না অথবা প্লাগারিজম ওয়েব কোনো সফটওয়্যার ইউজ না করে আপনি সেই লেখাগুলো, তার মানে প্রোডাক্টের লেখাগুলো বা রিভিউগুলো আপনি অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার রিভিউটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটটি থেকে আর্নিং করা অত্যন্ত সহজ। এবং বিশেষ করে ইন্ডিয়ানরা কিন্তু বেশি করে আর্নিং করছে, প্রায় 70% ইন্ডিয়ান কিন্তু এখানে অলমোস্ট এঙ্গেজ রয়েছে। আমি শুরুতেই বলে দিয়েছি যে আসলে অনায়াসে কিন্তু ইন্ডিয়ানরা ছাড়াও বাইরের কান্ট্রির পিপলরাও কিন্তু কাজ করছে এবং আপনি বাংলাদেশে বসে কাজগুলো করে নিতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অনায়াসে কিন্তু আপনি ওয়েবসাইটটিকে ধরে রাখুন। আশা করি 2-3 ঘন্টা সময় দিলে আপনি অনায়াসে ভালো ধরনের একটি হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন, বড় ধরনের ইনকাম না হলেও। সো ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই ওয়েবসাইট এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আইল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমি আমার চ্যানেলের মধ্যে ফ্রি বিটকয়েনের উপর বেশ কয়েকটি ওয়েবসাইট শেয়ার করেছি এবং আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই ইনকাম করছেন এবং অনুরোধ জানিয়েছেন এই ধরনের ফ্রি বিটকয়েন এর উপরে আরও ভিডিও দিতে। আজকে তেমন একটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যেটি থেকে আপনি অনায়াসে ডেলি 587 করে ফ্রি পাবেন এবং জাস্ট আপনি মাইনিং করবেন। মাইনিং মানে কি সেটি আমি একটু পরেই বলছি। এবং টোটাল 3টি অপশন রয়েছে এখানে আর্নিং করার, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। সো আমি আশা করব যে আপনি কমপ্লিটলি ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন এবং পাশাপাশি অল এ ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেল
আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই মূল ইন্টারপেজে চলে আসবেন। অর্থাৎ এই ওয়েবসাইটের মূল নাম হচ্ছে bitcoinhash.co। এটি একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং ফ্রি বিটকয়েন আর্নিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট এবং ট্রাস্টেড ওয়েবসাইট, এবং অনায়াসেই আপনি 587 ফ্রি আর্নিং করতে পারবেন জাস্ট মাইনিং করে। মাইনিং এর বিষয়টি একটু শেয়ার করছি যারা নতুন তাদের উদ্দেশ্যে। মাইনিং হচ্ছে জাস্ট যে কোনো একটি ফ্রি বিটকয়েন আর্নিং এর ওয়েবসাইটের উপরে আপনি জাস্ট সাইন আপ করে রাখবেন। সাইন আপ করে রাখলে ফ্রি আর্নিং গুলো অটো হতে থাকবে, এর সেই মজা কিন্তু আর নেই। আজকে তেমন একটি ওয়েবসাইট আমি শেয়ার করতে যাচ্ছি যেটির নাম হচ্ছে bitcoinhash.co। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো প্রথমে আপনি যে কাজটি করবেন, যে এখানে এই ওয়েবসাইটের বিস্তারিত বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে, সেই জন্য আমি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চনে ক্লিক করছি। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চনে ক্লিক করার পরে কি কি মেথডে এখান থেকে আর্নিং করা যায় সেটা আমরা বিস্তারিত দেখতে পাবো। সো প্রথমে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি হাউ মাচ ক্যান আই আর্ন উইথ ফ্রি প্ল্যান। ফ্রি প্ল্যান বা ফ্রিতে আপনি কিভাবে আর্নিং করবেন, অর্থাৎ টোটাল এখানে দেওয়া রয়েছে। ইউ ক্যান জেনারেট প্রায় এত সাতোশি এভরি ডে উইথ ফ্রি প্ল্যান। তার মানে আপনি ফ্রি প্ল্যানে যদি কোনো রকম ইনভেস্টমেন্ট অথবা কোনো রকম দক্ষতা অথবা কোনো রকম স্কিলস আর আর্নিং করতে চান সেটিতে করতে চাইলে অবশ্যই আপনি এখান থেকে 587 করে ডেলি আর্নিং করতে পারবেন। জাস্ট আপনি অ্যাকাউন্টটা করে ফেলে রাখবেন। এরপর যে কাজটি সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট। মিনিমাম উইথড্র কত, অর্থাৎ আপনি কত হলে অ্যামাউন্ট উইথড্র করে নিতে হবে সেটি এখানে দেওয়া রয়েছে 0.0005 BTC। তার মানে 0.0005 BTC সমান কত সেটি আমি একটু পরে দেখাচ্ছি। জাস্ট আমি কপি করছি, কপি করার পরে আমি এখান থেকে চলে যাচ্ছি। অর্থাৎ এত আপনি যদি আর্নিং করতে পারেন তাহলে অনায়াসেই এখান থেকে আপনি উইথড্রটা নিতে পারবেন। এখন চলুন দেখা যাক যে এই এই বিটিসি টুকু দিয়েছে, সেই বিটিসি আমি কপি করছি। কপি করার পরে আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর আমি সার্চ দিলাম BTC to USD। যখন এটি আমি পেস্ট করব, পেস্ট করলে কথা হয়, আমরা আপনাদের সাথে আমি সরাসরি শেয়ার করছি। টোটাল কিন্তু $15 হয়ে গিয়েছে। তার মানে আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে জাস্ট আপনি কানেক্টেড থাকেন, তার মানে আপনি ওপেন করে রাখেন, তার মানে সেটিতে অনায়াসেই এই আর্নিং গুলো হতে থাকবে। এবার চলুন 15.67, তার মানে এই ডলারের পরিমাণ সমান বাংলাদেশি টাকায় কত হয় সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আমি ক্যালকুলেটরটা ওপেন করছি আপনাদের বোঝার সুবিধার্থে। যারা বিজ্ঞানের লেভেলে রয়েছে তাদের জন্য এটি অনায়াসেই কার্যকর হবে, সুতরাং আমি সেটি শেয়ার করছি। 15.67 এটি যখন আমি টাকাতে কনভার্ট করব, তার মানে এই ডলারের পরিমাণটা $1 সমান বাংলাদেশি টাকায় অনেক সময় 83 টাকা, অনেক সময় 84 টাকা হয়। আমি 84 টাকা করে ধরছি, এরপরে টোটাল টাকা হয় প্রায় 1316 টাকার মতো। তার মানে আপনি বুঝতে পেরেছেন যে ফ্রিতে আর্নিং করতে পারবেন আপনি এই ওয়েবসাইটটি থেকে এত, অর্থাৎ আপনি খুব অনায়াসেই এই আর্নিং গুলো করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কি পরিমাণ আর্নিং উইথড্র করে নিতে পারবেন। এবার চলে আসি ডিপোজিটের ব্যাপারটা। ডিপোজিটের ব্যাপারটা আপনি এখানে ফ্রিতে আর্নিং করার জন্য প্রথমে একটি অপশন দেখালাম, এরপরে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে যে আপনি এখানে রেফারেল করে করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। এখানে দিয়েছে অ্যাজ এ রেফারেল ইউ আর এলিজিবল টু রিসিভ করেসপন্ডিং 10%, 3%, 2%। তার মানে আপনি লেভেল অনুসারে 10%, 3%, 2% করে আর্নিং করতে পারবেন। এটি একটা ফ্রি আর্নিং সোর্স। তার মানে আপনি এখান থেকে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে। সেখানে যদি আপনি প্রোভাইড করেন, তারপরে তারা যদি আপনার এই রেফারেলটি ইউজ করে অ্যাকাউন্ট করে, তার এগেনস্টে আপনি 10%, 3%, 2% করে আর্নিং ধারাবাহিকভাবে পেতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার চলে আসি যে বাকি আমি বলেছি যে ফ্রিতে আর্নিং দুটো প্রসেস দেখালাম, এরপর আপনি পেইডে কিভাবে আর্নিং করবেন সেটিতে ক্লিক করার সেটি জানার জন্য হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে সরাসরি আপনি নিচে চলে আসবেন। এখানে তো টোটাল তিনটি প্ল্যান দেওয়া রয়েছে। আপনি যদি এখানে 0.0005 BTC এখানে ইনভেস্ট করেন তাহলে সেটি হবে বেসিক প্ল্যান। বেসিক প্ল্যান যদি আপনি নেন তাহলে এখানে প্রফিট পাবেন 3.5% পার ডে, তার মানে প্রায় 3.5% ডেলি অটো কিন্তু আর্নিং করতে পারবেন। এরপর আর্নিং 1750 পার ডে, এরপর পিরিয়ড অফ কন্ট্রাক্ট 365 ডেজ, এরপর মিনিমাম উইথড্র হবে এত এবং বোনাস হবে এত। তার মানে বেসিক প্ল্যান এত। তো আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি ফ্রিতে প্রথমে এই পরিমাণটুকু যখন এখান থেকে আর্নিং করবেন সেটিও কিন্তু এখানে ইনভেস্ট করে আর্নিং করতে
আর্নিং করতে পারবেন আরো বেশি করে। এরপরে স্টার্টার প্ল্যান রয়েছে, স্টার্টার প্ল্যানে আরো বেশি আপগ্রেডেড, এবং এন্টারপ্রাইজ প্ল্যান রয়েছে আরো বেশি আপগ্রেডেড, এরপর প্রফেশনাল রয়েছে, এরপর অ্যাডভান্স রয়েছে। আশা করি আপনি যদি অনায়াসেই এখান থেকে ফ্রিতে আর্নিং করেন তাহলে ধারাবাহিকভাবে আপনি পেইডে চলে যেতে পারবেন। এরপর যেগুলো দেখতে পাচ্ছেন, রিয়েল টাইম পে আওয়ার্স, দিস টেবিল শোস রিয়েল টাইম পে আওয়ার্স টু আওয়ার মাইনার্স, জাস্ট সিলেক্ট বিটকয়েন মাইনিং প্ল্যান এন্ড স্টার্ট টু আর্ন রাইট নাও। অর্থাৎ কারা কারা এখানে ট্রানজেকশন করেছে বা আর্নিং করেছে তার পেমেন্ট প্রুফ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এবার চলে আসা যাক কিভাবে আপনি কাজ শুরু করবেন। কাজ শুরু করার জন্য জাস্ট কিছুই নয়, এখানে বলেছে আর্ন ফ্রি 500 সাতোশি এভরিডে উইদাউট ইনভেস্টমেন্ট। এখানে একটি লিংক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি হচ্ছে আমার কয়েন বেস থেকে নেওয়া বিটকয়েন এর একটি অ্যাড্রেস। সেটি কিভাবে নেবেন সেটি আমি দেখাচ্ছি সরাসরি, কিন্তু আপনাকে চলে যেতে হবে কয়েন বেস এর মধ্যে। কয়েন বেস এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটি একটু বলে দিচ্ছি। যারা নতুন আপনি সরাসরি গুগলে চলে যাবেন, গুগলে চলে গিয়ে তারপর লিখবেন কয়েন বেস, কয়েন বেস লিখলে তখন আপনি কয়েন বেস এর মধ্যে যাওয়ার পরে সাইন আপ করে নেবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে যখন সাইন আপ করবেন তখন আপনি অনেকগুলো এখানে ওয়ালেট পাবেন। এটিকে এক একটি ওয়ালেট বলা হয়, বিটকয়েন, ইথারাম, এক্সআরপি, এগুলো এক একটিকে ওয়ালেট বলা হয়। সো আমি যেই ওয়ালেটটি ইউজ করবো সেটি হচ্ছে বিটকয়েন। বিটকয়েন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে এই ইন্টারফেসে নিয়ে আসলো। এবার আমি ওয়ালেটে ক্লিক করবো, ওয়ালেটে ক্লিক করার পর আমাকে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন রিসিভ, রিসিভে দেখতে পাচ্ছেন আপনি সেম কাজগুলো মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে করে নিতে পারবেন। এরপর আই আন্ডারস্ট্যান্ড এ ক্লিক করবেন, আন্ডারস্ট্যান্ড ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটিতে আপনি কপি করবেন। অ্যাড্রেসটি কপি করার পরে সরাসরি আপনি চলে আসবেন এইখানে, তার মানে আমি এটি পেস্ট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন, আমি পেস্ট করে দিয়েছি। এবং এখানে 6 ডিজিটের একটি পিন দিবেন আপনার ইচ্ছা মতো, 1 2 3 4 5 অথবা আপনার নাম অনুসারে এখানে 6 ডিজিটের একটি পিন দিবেন। এরপর স্টার্ট মাইনিং এ আপনি ক্লিক করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, স্টার্ট মাইনিং এ ক্লিক করার পরে সরাসরি কিন্তু আপনার মাইনিং গুলো শুরু হয়ে গিয়েছে। স্টার্ট মাইনিং এ ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাইনিং হচ্ছে, তার মানে এখানে সাতোশি গুলো কিন্তু জমা হবে ডেলি। কিন্তু আপনি এভাবে অনায়াসে এই ওয়েবসাইট থেকে 500 সাতোশি অনায়াসে ফ্রি পাবেন। তো কি দ্রুত মাইনিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি আপনি মোবাইল ইউজ করেন অথবা কম্পিউটার ইউজ করেন এই ওয়েবসাইটের ইন্টারফেসটি ওপেন রাখবেন, এটি মাইনিং হতে থাকবে, তার মানে অটো ডলার গুলো জমা হতে থাকবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে কিন্তু আপনি ফ্রিতে আর্নিং গুলো করতে পারবেন। আমি আপনাকে অনুরোধ জানাবো ফ্রি আর্নিং গুলো করার, এবং ফ্রি আর্নিং করার পরে স্টেপ বাই স্টেপ যখন আপনি বেশি করে আর্নিং করবেন তখন সেগুলো ইনভেস্ট করে আর্নিং এর পরিমাণটা আরো বাড়াতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে অ্যাফিলিয়েট লিংক যেটি দেখতে পাচ্ছেন, অ্যাফিলিয়েট লিংকটি কিন্তু আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করে কিন্তু আপনি আর্নিং বাড়াতে পারেন অনায়াসে ফ্রি আর্নিং করার, যে প্রসেসটা আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি আপনাদের সাথে। তো এবার চলে আসি, নিচে চলে আসি। আপনি আপনাকে আমি আমি শুরুতেই বলেছি যে এখানে আর্নিং করার পরে আপনি উইথড্রল নিতে পারবেন। এই যে অ্যামাউন্ট, মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ 0.005 BTC। আপনি আশা করি এটি যখন আর্নিং করে ফেলবেন তখনই কিন্তু উইথড্রল দিতে পারবেন, এবং ইনস্ট্যান্ট পেমেন্ট কিন্তু তারা দেয়। আশা করি বুঝতে পেরেছেন, এবং কোনো ঝামেলা না করেই আপনি উইথড্রল গুলো নিতে পারবেন। উইথড্রল নেওয়ার জন্য আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আপনি আপাতত যখন এখানে অ্যামাউন্টটুকু আর্নিং করবেন নিজে নিজেই চেষ্টা করতে পারবেন যে উইথড্রল নেওয়ার, এবং যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আসলে কিভাবে এখান থেকে নিতে হয়। সো বা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, এবং বেশি বেশি শেয়ার দিন, লাইক দিন, কমেন্ট করে পাশে থাকুন। আবার স্পেশাল কোনো বিষয়ের উপর যদি ভিডিও তৈরি করতে বলেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনার ভিডিওটি তৈরি করে দেওয়ার জন্য। সো গেট কানেক্টেড উইথ লার্নিং অ্যান্ড আর্নিং টিউব, আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।